বন্ধু বান্ধবী সকল, বিটিআরের বাবে এটা অতি ভাল খবর। থার্ড গ্রেড আৰু ফোর্থ গ্রেডর চাকরির বাবে ইএম স্যারে কি কলে চাওয়া হোক। সরকারে 1 লাখ চাকরি নিযুক্তি দি আছে। আমার সদনত সেইটো বিষয় আলোচনা হয়েছে। অহা দিনত আমি থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড যে আমি চাকরি দিম, সেই চাকরিটুক একদম সেম অসম সরকারে যেনেকুৱা নিকা সরকারে মানে নিযুক্তি দিছে, মানে কোনো আমার সিএম স্যারে এনেকুৱা কৈছিলে যে কোনোবা এটা চাকরির ক্ষেত্রত যদি কোনোবা এটা ধরনের কোনো বেয়া ঘুষ বা উৎকোচর কথা আহে, তেনেহলে চাকরির পৰা আমি মানে আমার সরকারের পর আমি মানে ই দিম, পদত্যাগ দিম। এনেকুৱাও আমার আজি ইয়াতে এনেকুৱা হৈছে। আমিও এনেকুৱা সিদ্ধান্ত লৈছোঁ যে অনাগত দিনত আমার বিটিআর সরকারে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড ক্ষেত্রত যে চাকরি দিয়া হব, নিযুক্তি দিয়া হব, একদম নিকারে দিয়া হব, কোনো উৎকোচর কথা নাই। কারণ মিত্রজোঁটৰ সরকার বিজেপি আর ইউপিপিএলের সরকার ইয়াতে কোনো উৎকোচর কথা নাহে। যিমানে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের পোস্ট ওলাওক একদম মানে উইদাউট ড্রাইভ, একদম কোনো দালাল টালাল কোনো কথা নাই। মেরিট বেসিস আমার নিবনুয়া যেবিলাক লড়া ছোৱালী আছে, ছোৱালীবিলাকক জাতি ধর্ম ভাষা নির্বিশেষে নিযুক্তি দিয়া হোক। এমচিলে মাননীয় এমচিলে সকলে তেখেতসকলে কেইটামান কোয়েশ্চন রেইজ করেছিলেন, তার ভিতর গুরুত্বপূর্ণ যেটা বিষয় আসে সেইটো এটা আসে যে বিশেষকে আমার থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডর যে চাকরির বিষয়, যেহেতু আমার বিটিসি অঞ্চলেরপরাও যেটা মানে সরকার ফলেরপরা যেটা মানে এক্সাম পাতা হল, তাতে ইন্টারভিউ পাতা হল, তাতে পার্টিসিপেট করেছিল। আর একটা শঙ্কা আসলে সকলরে যে আমার তেনেহলে বিটিসির যেটু মানে একটা মানে পাওয়ার আছে যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড চাকরিটা দিয়ার কারণে সেইটো মানে শেষ হল নেকি বা সরকারে গোটাইখিনি লই ললে নেকি, তো সেইখিনি শঙ্কাটা আজি ক্লিয়ার করে দিয়া হল যে তেনেকুৱা ভয় খাবলগা একো নাই। আমার কারণে বরংচং লাভ হয়েছে বা ফায়দা হয়েছে যে বহুতখিনি আমার বিটিসির বহুতখিনি নিবনুয়া লড়া ছোৱালীবিলাক আছে, যাক আমি সকলক আমি চাকরি দিব নোৱাৰিম, কিন্তু যিখিনি ভেকেন্ট পোস্ট বিটিসি হিসাবে মানে ক্রিয়েট যেটা আছে, ভেকেন্ট পোস্ট যেটা আছে।